ओहो, तो कैसे हो आप लोग। मैं आपका दोस्त राइडर। और वीडियो शुरू करते एक छोटी सी इंट्रो के बाद। बहुत दिनों के बाद गाइस मैं आ गया फिर से राइडर। तो गाइस आज गेम के बारे में हम लोग बात नहीं करेंगे। आज गाइस मैं जिधर रहता हूँ, हावड़ा बाली में मैं रहता हूँ, पहली बात तो ये है। और मेरे घर के पास है एक पॉन्ड, उसका नाम है बांककुक। तो उधर मैं एक नॉर्थ अमेरिकन वुड डक, हाँ गाइस नॉर्थ अमेरिकन वुड डक एक आ गया है। तो एक ही है वो आ गया इधर। तो मैं उसको देख के मैं पहले ही फॉरेस्ट डिपार्टमेंट ऑफिस को मैं इन्फॉर्म किया था। तो कैसे इन्फॉर्म किया, मैं बंगाली में बोला था, मैं ऑब्वियसली एक बंगाली हूँ, तो मैं बंगाली में एक वीडियो करके व्हाट्सएप में दिया था फॉरेस्ट डिपार्टमेंट ऑफिस का एक बंदे को, ठीक है। तो उसके बाद जो सोशल मीडिया फेसबुक में जो फोटो वायरल हुआ है उसके मुताबिक जो बर्ड लवर इधर बहुत सारा बर्ड लवर आ गया है फोटोग्राफर, ठीक है। वो तो वो सब ठीक है, फोटो एक तरफ वो उसका पैशन है, वो फोटो खींचने आ गया कोई बात नहीं, लेकिन 10 10 घंटा 8 8 घंटा सुबह से 4 के लेके पूरा शाम तक फोटो खींच रहा है, ठीक है। बहुत सारा भीड़ है, COVID-19 सब भूल गया कि हम लोग के इलाके में एक भी बांकपुकुर में, बाली बांकपुकुर मतलब बाली बांकपुर में जिधर रहता हूँ, एक भी COVID-19 का केस नहीं है। अब इतना भीड़ हो रहा है, इतना गैदरिंग हो रहा है, कोई भी पुलिस आ रहा है हटा रहा है, 10 मिनट बाद फिर से वो कर रहा है, ठीक है। आप लोग पूरा देखो, मैं वीडियो डाल रहा हूँ, ठीक है। हेलो सर, आमी राहुल। तो हमारे এটা হচ্ছে বাঁকপুকুর, এটা জায়গাটা হচ্ছে বালি বাঁকপুকুর নর্থ ঘোষপাড়া। এই আমাদের মন্দির, এই আমাদের এটা হচ্ছে আমাদের কিশোর দল ক্লাব। তো এর পাশে যে বাঁকপুকুর আছে, তো এইখানে নর্থ আমেরিকান উড পাখি, উড ডাক, তো আমাদের যতদূর সম্ভব ওটাই মনে হচ্ছে। আপনাকে আমি ছবি পাঠিয়েছি, আমি প্রপার লোকেশনটা একবার পাঠিয়ে দিচ্ছি। এখন পাখিটা আছে ওই ওই দিকে, তো এখানে ঘুরে বেড়াচ্ছে, তো চিল বাজে, অ্যাট্যাক করার চেষ্টা করছে, জলে ডুবে যাচ্ছে। তো আপনারা কাইন্ডলি একটুখানি চেষ্টা করুন স্যার, যে করে হোক বাঁচানোর। এটা হচ্ছে আমাদের প্রপার লোকেশন স্যার, বাঁকপুকুর। থ্যাংক ইউ স্যার। এই যে স্যার, এখন এদিকে আমাদের এদিকে চলে এসছে আমাদের ঠিক ক্লাবের অপোজিট। उसके बाद गाइस न्यूज़ चैनल बहुत सारा बर्ड लवर आ गया है, कितना सारा गैदरिंग हो रहा है आप लोग देख ही सकते हो। कोई भी COVID-19 का इधर ये दिखाई नहीं दे रहा है, सभी फ़ोटो खींचने में व्यस्त है। तो आप लोग वीडियो देखो, कितना सारा बर्ड लवर इधर है, ठीक है। तो एक बहुत सारा न्यूज़ चैनल भी आया है, तो एक न्यूज़ चैनल में वीडियो अपलोड किया है, तो मैं वो वीडियो भी आपके साथ शेयर कर रहा हूँ, प्लीज़ वो वीडियो भी देख लीजिए। এলাকার মানুষজন ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন, এমনকি পক্ষী প্রেমীরাও চলে এসছেন, দূর থেকে টেলিলেন্সের মাধ্যমে ফ্রেমবন্দি করছেন এই পাখির ছবি। আমাদের প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই বালির নিশ্চিন্দা বিলের সামনে থেকে। দেবব্রত, তোমার কাছ থেকে জানতে চাইবো কিভাবে এই খবর প্রথম জানাজানি হলো? দেখো, আজকে নয়, দিন ছয়েক আগে বালি নিশ্চিন্দা এলাকার যে বাঁকপুকুর রাস্তা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানেই একটি পাখি, সুন্দর দেখতে একটি পাখি দেখতে পান এলাকার মানুষজন, এবং সেই পাখি দেখতেই ক্রমশ ভিড় শুরু হয় এবং এই খবর কিন্তু ছড়িয়ে পড়ে খুব দ্রুত। এবং পক্ষী প্রেমীরা তারাও কিন্তু জানতে পারেন তারা সোশ্যাল সাইটের মাধ্যমে, এবং তারাও এখানে আসতে আসতে থাকেন। এরপর জানা যায় যে এই পাখিটি একটি হাঁস প্রজাতির পাখি, কিন্তু এটা এখানে সচরাচর কোনোভাবেই দেখা যায় না, ভারতবর্ষেও নয়, এটা এটা মূলত আমেরিকা মহাদেশের এই পাখি, এবং যার নাম হচ্ছে নর্থ আমেরিকান উড ডাক। এবং এই পাখিকে দেখতে তারপরে ভিড় শুরু হয়, পাখি প্রেমীরা তারা লেন্স বন্দি করতে ছুটে আসেন। এবং দেখো, এই মুহূর্তে আমি যখন এখানে দাঁড়িয়ে রয়েছি, সেখানে কিন্তু বহু ফটোগ্রাফার যা প্রেমী রয়েছেন তারা এখানে এসে কেমন লেন্স বন্দি করছেন, এবং এখানে এতটাই ভিড় হয় যে ভিড় সামাল দিতে এই করোনা অতিমারীর মধ্যে কিন্তু আবহের মধ্যে পুলিশকে আসতে হয়। তখন একটা প্রশ্ন উঠছে
যে এই পাখিটি এখানে এলো কিভাবে, এ ব্যাপারে কিন্তু বন দপ্তর এবং পক্ষীপ্রেমীরা তারা যেটা জানাচ্ছেন যে এই পাখিটি কোন পরিযায়ী পাখির মতো এখানে কিন্তু উড়ে আসেনি, পরিযায়ী পাখির মতো থাকে, কিন্তু একসাথে অনেক পাখি আসতো। এক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে কেউ হয়তো পাখিটি কোথাও পুষেছিল, সেখান থেকেই পাখিটি কোনো ভাবে এখানে চলে আসে এবং এসে এই ডিম ছায়াকে ধরে এই ভিড়েতেই কিন্তু নিশ্চিন্ত বিচরণ করছে। এলাকার মানুষজন তারা নজরদারি চালাচ্ছেন, তুমি দেখতেই পাচ্ছ যে আমার পিছনে পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং যাতে কোনোভাবেই পাখিটি বিরক্ত না করা হয় সেটা কিন্তু নজর রাখা হচ্ছে দিনে রাতে, পাখিটির যাতে কোনো ক্ষতি না হয়। এবং এলাকার মানুষ এবং বন দপ্তরের আধিকারিকরা এবং পুলিশ প্রশাসন তারাও কিন্তু নজর রাখছেন যে এই পাখিটি যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়। একেবারে দেবব্রত, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন পক্ষী বিশারদ অতনু মোদক। অতনুবাবু, যে ছবি আমরা জি চব্বিশ ঘন্টায় দেখাচ্ছি এক্সক্লুসিভ, বালির নিশ্চিন্দার বিলে এই নর্থ আমেরিকান উড্ডাক বা ক্যারোলিনা পরিযায়ী পাখি তো নয় নিশ্চিতভাবে, ইতিমধ্যেই অনেকেই বলছেন। আমি বিশেষজ্ঞ হিসেবে আপনার মতামত চাইব, অনেকেরই মত বা অনেকেই বলছেন যে স্থানীয়ভাবে কেউ হয়তো পুষেছিলেন সেখান থেকে উড়ে এসছে। হ্যাঁ, এটা একদমই ঠিক কথা। এটা মূলত উত্তর আমেরিকায় দেখা যায়, একে একদম আপনি যদি রিসেন্ট নাম দেখেন একে উড ডাক বলা যায়, একে অনেকে ক্যারোলিনা ডাক বলেও বলে। তবে এই পাখিটি সম্পূর্ণভাবে আমাদের এখানে একটা এসকেপ পাখি, এটা কোনোভাবেই মাইগ্রেটারি বা আমরা সাধারণত পরিযায়ী পাখি বলতে যা আমরা বুঝি সেই পরিযায়ী পাখির পর্যায়ে এটা পড়ে না। এটা মূলত একটা কোনো না কোনো জায়গা থেকে হয়তো কেউ আইনত বা বেআইনত কোনোভাবে হয়তো এটা পুষেছিল বা তার কাছে হয়তো কোনোভাবে ছিল, সেটা কোনোভাবে বড় হয়ে যাওয়ার ফলে বা ডানা ক্লিপ করতে না পারার ফলে ডানা হয়তো বড় হয়ে যাওয়ার ফলে এটা কোনোভাবে হয়তো উড়ে এখানে এসেছে। এটাকে অনেকেই ছবি তুলছেন এবং অনেকেই বলছেন যে এটা একটা মাইগ্রেটারি ডাক বা পরিযায়ী পাখি, কিন্তু আমাদের দেশে এই পাখির কোনো রেকর্ড নেই আগে এবং এটা আমাদের এখানে দেশের মাইগ্রেটারি পাখিও নয়। অতনুবাবু, একটা বিষয় আপনার কাছ থেকে একটু বুঝে নিতে চাইবো, যেভাবে বলছেন আপনি মাইগ্রেটরি বার্ড নয়, কেউ হয়তো বাড়িতে রেখেছিলেন যে কোনো কারণেই হোক সেখান থেকে বেরিয়ে এসেছে পাখিটি, এই পাখিটি বাড়িতে পোষা কি আমাদের দেশের আইন অনুযায়ী আইনসিদ্ধ? দেখুন, আমাদের দেশের যেহেতু এটা আমাদের দেশের পাখি নয়, এটা আমাদের যেটা আমাদের ভারতীয় বন্যপ্রাণী আইনের মধ্যে তো ভারতীয় পশু পাখিরাই থাকে, জেনারেলি 1972 যেটা আমাদের ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ অ্যাক্ট রয়েছে, কিন্তু এটা যেহেতু ভারতীয় পাখির মধ্যেই পড়ে না, ইনফ্যাক্ট আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টের মধ্যেই এই এর এই পাখি পাওয়া যায় না, এটা আমেরিকাতে পাওয়া যায়। সেই কারণে এই পাখি পোষার জন্য বা এই পাখি রাখার জন্য আমরা অনেকেই জানি, যেমন ধরুন অনেকের বাড়িতেই ধরুন ককক্যাটু বা অনেকে ধরুন অনেকে অনেক এক্সোটিক বার্ড অনেকে পোষেন, তার জন্য কিন্তু লাইসেন্স লাগে, তার জন্য লাইসেন্স লাগে, সেই লাইসেন্স থাকলে তবেই সে সেই পাখি পুষতে পারে বা রাখতে পারে, আদারওয়াইজ কিন্তু এই পাখি রাখা যায় না। যে কোনো এক্সোটিক পাখি রাখতে গেলে, বাইরে বিদেশি পাখি রাখতে গেলে তার জন্য লাইসেন্স লাগে। অতনুবাবু, সেক্ষেত্রে এই পাখিটির ভবিষ্যৎ ঠিকানা কি হতে পারে, চিড়িয়াখানায় কি সম্ভাব্য গন্তব্য? আমার মনে হয় যে সেটাই বোধহয় সব থেকে ভালো ঠিকানা হবে, কেননা যদি বিশেষজ্ঞরা বা যারা এই ধরনের কাজ করেন তারা এই ব্যাপারটাতে একটু দেখেন এবং ইমিডিয়েট বন্যপ্রাণ দপ্তর আমাদের যারা রয়েছে ভারতে আমাদের পশ্চিমবঙ্গে যে বন্যপ্রাণ বিভাগ রয়েছে তারা যদি এই পাখিটিকে উদ্ধার করে এবং তারা যদি চিড়িয়াখানার হাতে তুলে দেয় তাহলে হয়তো তারা এই ব্যাপারটা সব থেকে ভালো দেখতে পারবে, কেননা আমাদের চিড়িয়াখানায় এরকম আরো অনেক এক্সোটিক বার্ড রয়েছে, তারা এটা খুব ভালো হ্যান্ডেল করতে পারবে আশা করছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং আপনার মতামতের জন্য। আমাদের প্রতিনিধি দেবব্রত আরো একবার তার কাছে ফিরে যাবো, বালির নিশ্চিন্দা বিলের পার্ট থেকেই রয়েছে আমাদের সঙ্গে দেবব্রত। দেবব্রত, যেটা তোমার কাছ থেকে জানতে চাইবো, তুমি কিছুক্ষণ আগেও বলছিলে কথাবার্তার সমাজে স্থানীয় মানুষ প্রচুর ভিড় জমিয়েছেন, তারা একদিকে যেমন নজর রাখছেন পাখিটির দিকে, অন্যদিকে পুলিশও সতর্ক রয়েছে, বন্যপ্রাণ বিশেষজ্ঞরা এসেছেন, বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, যেমনটা অতনুবাবু বলছিলেন পাখিটিকে ভিড়িয়ে দেওয়ার কথা এবং সেটা চিড়িয়াখানাতে হলেই সবচেয়ে ভালো হয় পাখিটির জন্য এবং সাধারণভাবে এটাই নিয়ম বলে তিনি জানাচ্ছিলেন, সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ বন্যপ্রাণ দপ্তরে? দেখো, বন দপ্তরের আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসেছেন এবং তারা দীর্ঘক্ষণ এখানে ছিলেন, তারা ক্যামেরার সামনে কিছু না বলতে চাইলেও তারা যেটা জানিয়েছেন যে আপাতত তারা চাইছেন যে পাখিটি এখানেই থাকুক, পাখিটির শারীরিক অবস্থা কিরকম অর্থাৎ অসুস্থ হয়ে পড়ছে কিনা সেদিকে নজর রাখা হবে, যদি অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রেই তারা পরবর্তী চিন্তা ভাবনা করবেন যে পাখিটিকে অন্য কোথাও নিয়ে যাওয়া যায় কিনা, তার কারণ পাখিটি এখন এভাবে ধরতে গেলে অন্য বিপত্তি ঘটতে পারে, পাখিটির কোনো জায়গায় আঘাত লাগতে পারে,
সে কারণেই তারা প্রাকৃতিকে চাইছেন না কোনোভাবে বিরক্ত করছে, তারা চাইছেন এখানেই যাতে প্রাকৃতিক আপাতত থাকুক নিশ্চিন্তে। এলাকার মানুষজনকেও প্রাকৃতিকে বিরক্ত না করার জন্যই আবেদন করা হয়েছে। তবে শারীরিক কারণে কোনোভাবে যদি প্রাকৃতিক অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রেই প্রাকৃতিক অন্যত্র নিয়ে যাওয়ার তারা চিন্তাভাবনা করবেন। এখনো পর্যন্ত এই সিদ্ধান্তই প্রাথমিকভাবে নিয়েছে বন দপ্তর, এবং বাকি সিদ্ধান্তের কথা পরবর্তীকালে পরবর্তী কী অবস্থা হয় সেটা দেখে তারা বিচরণ তারা বিবেচনা করবেন। তারা সকাল থেকেই এখানে তারা ভিড় জমিয়েছেন, ভোর থেকে ভিড় জমিয়েছেন, তারা লেন্স বন্দি করছেন। এবং তুমি ঠিক দেখতে পাচ্ছ আমার পিছনে সেই পুকুরের মধ্যেই একটি ভাঙা গাছের ডাল, সেখানেই পাখিটি এখনো বসে রয়েছে। এবং শুধু এই জায়গাটি নয়, পুকুরের চারপাশেই মানুষজন তারা ভিড় করে রয়েছেন। এবং পাখিটি কিন্তু সব থেকে আশ্চর্য বিপদে আজকে কাউকেই কিন্তু বিরত করেননি, বিভিন্ন জায়গায় তার ক্যামেরার সামনে লেন্সের সামনে একেবারে কি তারা পোজ দিয়েছে বলা যায়। এবং প্রত্যেকেই যারা এখানে ছবি তুলতে এসেছিলেন তারা কিন্তু প্রত্যেকেই সন্তুষ্ট, কারণ এই ধরনের পাখি তো সচরাচর কোনোভাবেই দেখা যায় না। এই পাখি দেখতে পেয়ে তারা সত্যি খুশি। অর্থাৎ নর্থ আমেরিকান উড ডাক বা ক্যারোলিনা ডাক কাউকেই নিরাশ করেনি। ধন্যবাদ আপাতত তোমাকে দেবব্রত। Tell me pretty lies, look me in the face.